السلام عليكم প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই ভালো আছি আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ বিএসএস পরীক্ষা দুই হাজার বিশের সময়সূচি শিক্ষার্থী মহামারীর কারণে দীর্ঘদিন ধরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার একটা গ্যাপ পড়ে গেছে তারপর শিক্ষার্থী এখন সেটা স্বাভাবিক আনার জন্য আপনাদের বিশ বেশের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন তবে শিক্ষার্থী আমি আপনাদেরকে প্রথমে জানিয়ে রাখি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে কোনো বিষয়ে বিএ বিএসএস এর যে কোনো সাবজেক্টের সাজেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবে শিক্ষার্থী আমি আপনাদের পরীক্ষা সংক্রান্ত কিছু কথা বলবো যেমন ধরেন বিশ বিশ এ পরীক্ষা বিএ বিএসএস পরীক্ষা দুই এর মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সেমিস্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে কারা কারা পরীক্ষাগুলো অংশগ্রহণ করবেন সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে দেওয়ার চেষ্টা করব এবছর দুই হাজার বিশ সালে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে আপনাদের পরীক্ষাটা দুইবার হবে সকাল নয়টা থেকে বারোটা এবং বিকাল দুইটা থেকে পাঁচটা তবে শিক্ষার্থী আপনাদের কার কোন সাবজেক্টের পরীক্ষা সেটা আপনারা রুটিন অনুযায়ী দেখে নেবেন যেমন ধরুন শিক্ষার্থী আমি আপনাদের এখন রুটিনটা দেখাচ্ছি আটাইশ দুই হাজার আটাইশ দশ দুই হাজার বাইশ অর্থাৎ আটাইশ অক্টোবর থেকে আপনাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে পরীক্ষার রুটিনটা আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন আপনারা কি করবেন আপনারা যে রেজিস্ট্রেশন করেছেন আপনারা সেই রেজিস্ট্রেশনের সাথে মিলিয়ে আপনারা আপনাদের যেই যে সাবজেক্টগুলো আছে সেই কোড নাম্বারগুলো মিলিয়ে তারপরে আপনারা পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন তবে শিক্ষার্থী আমি আপনাদেরকে রুটিনটা দেখিয়ে আপনাদের রুটিনটা আমি পাঠ করব না আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আমি জাস্ট আপনাদের বলতে চাচ্ছি আঠাশে অক্টোবর থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিএ বিএসএস পরীক্ষা অনুষ্ঠিত হবে কার কোন সাবজেক্টের পরীক্ষা এই বিষয়গুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন কিন্তু শিক্ষার্থী আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ আজকে কিছু কথা বলবো কারা কোন সেমিস্টারে পরীক্ষা দিবেন এবং কিভাবে পরীক্ষাগুলো অংশগ্রহণ করবেন সেই বিষয়গুলো আমি আপনাদের প্রোগ্রাম কোড বিস্তারিত বিষয় আমি আলোচনা করব। তবে শিক্ষার্থী আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থী রুটিনের বিষয়টা আমি আপনাদের দেখিয়েছি রুটিন দুইবার হবে পরীক্ষা সকাল নটা থেকে বারোটা আবার দু বিকাল সরি দুপুর দুইটা থেকে পাঁচটার মধ্যে দুই টাইমে পরীক্ষা হবে কিন্তু এখন শিক্ষার্থী আপনাদেরকে আমি যে বিষয়গুলো বলব একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন বিএ বিএসএস পরীক্ষা দুই হাজার বিশে তেরো বেস থেকে শুরু করে বিশ বেসের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন কিন্তু শিক্ষার্থী আমি আজকে আপনাদের বলবো এগারো বেস থেকে বিশ বেস পর্যন্ত দুটা কেন স্যার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ডিন বলে একটা সিস্টেম আছে সেখানে স্পষ্ট বলা আছে বারো বেসের শিক্ষার্থীরা বিএ বিএসএস পরীক্ষা দুই হাজার প্রথম আর আপনার উনিশ বেসের উনিশ বেসের শিক্ষার্থীরা আপনারা সর্বশেষ সুযোগ পাবেন তবে শিক্ষার্থী এখন আপনাদেরকে আমি যে বিষয়টি বলবো যে আপনারা আমার কথাগুলো শুনে আপনারা আপনাদের পরীক্ষার প্রস্তুতি নেবেন এখানে যাদের আইডি কার্ডের শুরুতে শিক্ষার্থী বিশ লেখা যাদের আইডি কার্ডের শুরুতে বিশ লেখা স্বাভাবিক নিয়মে তারা প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষায় অংশগ্রহণ করবেন আর যাদের আইডি কার্ডের শুরুতে উনিশ লেখা তারা স্বাভাবিক নিয়মে তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারের পরীক্ষায় অংশগ্রহণ করবেন কিন্তু শিক্ষার্থী কোনো কারণে আপনি যদি প্রথম ও দ্বিতীয় সেমিস্টারে খারাপ করে থাকেন তাহলে আপনি প্রথম দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন কিন্তু শিক্ষার্থী কারো যদি এখন আপনার যাদের আইডি কার্ড শুরুতে আঠারো লেখা তারা পঞ্চম এবং ষষ্ঠ সেমিস্টারে পরীক্ষা অংশগ্রহণ করবেন কিন্তু আপনি যদি এক থেকে চার পর্যন্ত কোনো সেমিস্টারে কোনো সাবজেক্টে খারাপ করে থাকেন আপনি যদি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে শিক্ষার্থী আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন তারপর শিক্ষার্থী যাদের আইডি কার্ডের শুরুতে সতেরো লেখা আপনারা এক থেকে শুরু করে ছয় পর্যন্ত যদি কোনো সেমিস্টার আগে না দিয়ে থাকেন বা কোনো পরীক্ষা না দিয়ে থাকেন আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন আর আরেকটা বিষয় শিক্ষার্থী যাদের আইডি কার্ডে পনেরো লেখা তারাও এক থেকে ছয় পর্যন্ত চোদ্দো আই শিক্ষার্থীরাও ছয় পর্যন্ত এক থেকে ছয় পর্যন্ত তেরো অর্থাৎ আপনার তেরো মানে আঠারো থেকে শুরু করে আপনার তেরো পর্যন্ত সবাই এক থেকে ছয় ষষ্ঠ সেমিস্টার পর্যন্ত অংশগ্রহণ করতে পারবেন কিন্তু উনিশ বেশি শিক্ষার্থীরা ইচ্ছা করল পঞ্চম এবং ষষ্ঠ সেমিস্টারে অংশগ্রহণ করতে পারবেন না আর বিশে প্রথম আর দ্বিতীয় সারা কোনো পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না তবে শিক্ষার্থী আপনারা যে কোনো বিষয়ের সাদর্শন এবং পরামর্শ পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের প্রয়োজনে আপনারা আমাকে ফোন করবেন আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবো তাহলে শিক্ষার্থী অবশ্যই বুঝতে পেরেছেন কাদের কাদের পরীক্ষা আরেকটা বিষয় আপনাদের এখানে লিথু কোডযুক্ত উত্তরপত্রের মানে ওয়েম আর যে দেওয়া হবে ওয়েমআর আপনাদের প্রোগ্রাম কোড তেইশ লিখবেন এবং প্রশ্ন কোড ইংরেজিতে নির্ভুলভাবে লিখবেন পরীক্ষা দিয়ে এসে বলবেন যে স্যার আমি প্রোগ্রাম কোড লেখি নাই সে তাতে করে আপনাদের সমস্যা হয়ে যাবে আমি আপনাদের বলি অনেক কি শিক্ষার্থী গত বছর পরীক্ষা দিয়েছে কিন্তু ওয়েম পূরণ সংক্রান্ত ভুলের কারণে রেজাল্ট হয় নাই কিন্তু পরবর্তীতে তারা আপনার বোর্ড চ্যালেঞ্জ করেছে বোর্ড চ্যালেঞ্জেও তাদের রেজাল্ট হয় নাই বলতে পারেন কেন কারণ বোর্ড চ্যালেঞ্জে আপনি প্রোগ্রাম কোড ভুল লেখলেন আপনার আইডি নম্বর ভুল লেখলেন নাম ভুল লেখলেন সে তথ্য খুঁজে পাওয়া যাবে না সেই জন্য শিক্ষার্থী আপনাকে দায়িত্ব নিতে হবে পরীক্ষার হলে আপনারা দায়িত্ব নিয়ে কাজ করবেন দেখবেন আলহামদুলিল্লাহ আপনারা সর্বোচ্চ ভালো পরীক্ষা দিতে পারবেন এবং আমি আপনাদের উদ্দেশ্যে শুধু ভিউ পাওয়ার উদ্দেশ্যে আমি শিক্ষার্থী ভিডিও আপলোড করি না আমি চেষ্টা করি আপনাদের সহযোগিতা করার জন্য আপনাদের পাশে থাকার জন্য দেখেন শিক্ষার্থী পরীক্ষার কেন্দ্রে লেখা আছে পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যাগ বা কোনো ইলেকট্রনিক ডিভাইস সাথে রাখা বা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ পরীক্ষা শুরুর তিরিশ মিনিট পূর্বে পরীক্ষার্থী পরীক্ষার কক্ষে প্রবেশ করবে আর পরীক্ষা আরম্ভের পর কোনো পরীক্ষার্থী পরীক্ষা কক্ষে প্রবেশ করতে দেওয়া যাবে না মূল আইডি কার্ড ব্যতীত কোনো শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না কর্তৃপক্ষ যদি মনে করে তাহলে আপনার এই রুটিনের যে কোনো পরিবর্তন আসতে পারে তবে শিক্ষার্থী আপনারা আমি যে বিষয়গুলো বুঝেছি বলেছি আপনারা যদি বুঝে থাকেন অবশ্যই আপনারা এগুলো ফলো করবেন আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি আপনারা ভালোভাবে পরীক্ষা দিতে পারবেন এবং আমার পরামর্শ অনুযায়ী আপনাদের জন্য ভালো হবে তবে আপনাদের যদি কোনো সাবজেক্টের সাধারণ প্রয়োজন পড়ে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর কার কোন সাবজেক্ট সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে আমি বিষয়টা বুঝতে পারবো সেই অনুযায়ী আমি আপনাদের সাবজেক্টের সাজেশনগুলো আপলোড করে দেওয়ার চেষ্টা করব আপনি যদি কমেন্ট করে জানান তাহলে শিক্ষার্থী আমার জন্য ভালো হবে এবং আমি আপনাদের সেই কাজগুলো ও খুব সহজে আমি আপনাদের করে দিতে পারবো শিক্ষার্থী সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের কাজগুলো সুন্দরভাবে করে দিতে পারি আরেকটা বিষয় আবারও বলি কথা শেষ করি তারপরে বলতেছি আপনাদের সাবজেক্টগুলো আগে রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী লেখবেন সেই সাবজেক্টের কোডগুলো অনুযায়ী রুটিন দেখে আপনি মিলিয়ে তারপর আপনি দেখে নেবেন আপনার কখন কোন সাবজেক্টের পরীক্ষা যেন আপনারা কখনো হয়রানি শিকার না হন আপনারা ভালোভাবে পরীক্ষা দিতে পারেন তারপর না বুঝতে পারলে কমেন্ট করে জানাবেন তাহলে আমি আপনাদের চেষ্টা করব প্রশ্নগুলোর উত্তর দিয়ে সহযোগিতা করার জন্য ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম